নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করব 2023 সালের, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে, মাধ্যমিক পর্ষদ থেকে দিয়েছে। তো দেখো, আজকে আমি ইতিহাসের টোটাল তিনখানা সেট সলভ করব। এর আগে আমি টোটাল পাঁচখানা সেট সলভ করে দিয়েছি, এবার আমি সেট সিক্স থেকে সেট এইট অবধি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া এই স্কুল থেকে ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করেছে, তো দেখো ফার্স্ট প্রশ্ন 1.1-এ পথের পাঁচালী গ্রন্থ রচনা করেন, অ্যান্সার হবে খরেসার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে বিশ্ব নারী দিবস পালন করা হয়, অ্যান্সার হবে খরেসার 8ই মার্চ। 1.3 অ্যান্সার হবে আমাদের অক্ষয় কুমার দত্ত। 1.4-এ কি বলেছে, ব্রহ্ম সমাজের প্রথম আচার্য ছিলেন, অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার রামচন্দ্র বিদ্যা বাগীশ। 1.5-এ কি বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.6-এ জঙ্গলমহল জেলা গঠিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার চুয়াড় বিদ্রোহের ফলে। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে 1.7-এ কোল বিদ্রোহের নেতা ছিলেন না, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বিরসা মুন্ডা। 1.8-এ কি বলেছে, তো দেখো 1.8-এর প্রশ্ন কি বলেছে, ব্রিটিশ বা শাসিত ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ক্যানিং। 1.9-এ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রথম সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আনন্দমোহন বসু। 1.10-তে কি আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1875 খ্রিস্টাব্দে। 1.11-এ বাংলা থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বেঙ্গল গেজেট। 1.12-তে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1914 খ্রিস্টাব্দে। 1.13-তে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়, এর অ্যান্সার হবে 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.14-এ 1920 খ্রিস্টাব্দে AITUC প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মুম্বাইতে। পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, 1.15-এ বারদৌলি অবস্থিত, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার গুজরাটে। 1.16-এর অ্যান্সার হবে হরিচাঁদ ঠাকুর। 1.17-এ অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সতীশচন্দ্র বসু। 1.18-এ নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বাসন্তী দেবী। 1.19-এ উদ্বাস্তু গ্রন্থের রচয়িতা, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হিরণময় বন্দ্যোপাধ্যায়। 1.20-তে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল। তো দেখো এবার আমি উপবিভাগ, তো দেখো আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 2.11-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন, এর অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় হবে। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, 2.12-তে দ্য ফকির অফ কি বলেছে জঙ্গিরা কে রচনা করেন, এর অ্যান্সার হবে ডিরোজিও। পরের প্রশ্ন 2.13-তে ন্যাশনাল মিত্র কাকে বলা হয়, এর অ্যান্সার হবে নবগোপাল মিত্রকে বলা হয়। 2.14-এ কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ পরিচালিত হয়, এর অ্যান্সার হবে কে ক্লাপান। পরের প্রশ্ন কি বলেছে, উপবিভাগ ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট প্রশ্ন 2.21-এ সোমপ্রকাশ পত্রিকা প্রতি সোমবারে প্রকাশিত হয়, এটা ঠিক আছে। 2.22-তে ওহাবি কথার অর্থ নবজাগরণ, তো দেখো এটা সত্য আছে, ঠিক আছে সত্য আছে। আর ফরাজি কথার অর্থ কী হবে, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2.23-তে তমলুকে ভগ্নি সেনা গঠন করেন ভগ্নি নিবেদিতা, এটা ভুল আছে যত সম্ভব, প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 2.24-এ 1950 সালে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা ছিল 14টি, এটা কি আছে, ঠিক আছে। তো দেখো এবার আমি বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলাবো, আনন্দমঠ, এর অ্যান্সার হবে 3-এর অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেদিনের কথায় অ্যান্সার হবে 4-এর অ্যান্সার মণিকুন্তলা সেন। 3-তে কি বলেছে, 2.33-তে কি বলেছে শৃঙ্খল ঝঙ্কার, অ্যান্সার হবে 1-এর অ্যান্সার বীণা দাস। 2.34-এ স্বাধীনতা স্বাদ, এর অ্যান্সার হবে 2-এর অ্যান্সার মানিক বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তো দেখো এবার আমি বিবৃতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো ফার্স্ট বিবৃতি কি বলেছে, তো দেখো 2.51-এর বিবৃতির এই ব্যাখ্যা 3 হবে অর্থ সংগ্রহের জন্য। 2.52-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে তারা ইংরেজ শাসনের সুফল ভোগ করেছিল। 2.53-এর বিবৃতির ব্যাখ্যা 2ও হতে পারে, ব্যাখ্যা 3ও হতে পারে, ঠিক আছে। 2.54-এর বিবৃতির ব্যাখ্যা 1 হবে লবণ সব মানুষের অপরিহার্য প্রয়োজনীয় দ্রব্য, ঠিক। এবার আমি পেজ নম্বর 145 নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে, ফার্স্ট প্রশ্ন বলেছে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1911 খ্রিস্টাব্দে। 1.2-তে দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে। পরের প্রশ্ন কি বলেছে,
1.3 প্রশ্ন গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় এর आंसर হবে কোয়ারেন্সার কুষ্টিয়া থেকে 1.4 এর आंसर হবে কোয়ারেন্সার ডক্টর এম জে ব্রামলি 1.5 এর आंसर হবে কোয়ারেন্সার স্বামী বিবেকানন্দ 1.6 এর आंसर হবে কোয়ারেন্সার মিন নিশার আলী 1.7 এর आंसर হবে কোয়ারেন্সার দেবী চৌধুরানী 1.8 এর आंसर হবে কোয়ারেন্সার 1875 খ্রিস্টাব্দে বন্দে মাতরম সংগীতটি রচিত হয় পরের প্রশ্ন কি বলেছে 1.9 এ এর आंसर হবে স্বামী বিবেকানন্দ 1.13 তে কি বলেছে বামাবতিনী পত্রিকার সম্পাদক ছিলেন आंसर হবে কোয়ারেন্সার উমেশ চন্দ্র দত্ত পরের প্রশ্ন কি বলেছে 1.99 গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এর आंसर হবে গোয়ারেন্সার ব্যঙ্গ চিত্রশিল্পী 1.20 এর आंसर হবে গোয়ারেন্সার 1855 খ্রিস্টাব্দে 1.13 आंसर হবে গোয়ারেন্সার সরি ক খ 1.13 आंसर হবে আমাদের গোয়ারেন্সার প্রফুল্ল চন্দ্র রায় 1.14 এর आंसर হবে আমাদের গোয়ারেন্সার স্বামী সহজানন্দ 1.15 এর आंसर হবে গোয়ারেন্সার মুম্বাইতে 1.16 এর आंसर হবে আমাদের সাইমন কমিশন বিরোধী আন্দোলন 1.17 এর आंसर হবে খোয়ারেন্সার 1905 খ্রিস্টাব্দে অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল পরের প্রশ্ন কি বলেছে 1.18 এর প্রশ্ন কি বলেছে বাংলায় গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন এর आंसर হবে খোয়ারেন্সার বীণা দাস 1.19 এ লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন এর आंसर হবে খোয়ারেন্সার সরলাদেবী চৌধুরানী 1.23 তে কি বলেছে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় आंसर হবে খোয়ারেন্সার জুনাগড় এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় এর आंसर হবে মহাপেশখানা যেটা দিল্লিতে অবস্থিত ঠিক আছে পরের প্রশ্ন 2.12 তে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় आंसर হবে কেরি উইলিয়াম কেরি ওয়ার্ড এবং মার্সম্যানকে ঠিক আছে একটু বানামে গন্ডগোল আছে যেহেতু ছাত্রছাত্রীরা লিখেছে ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন কি বলেছে 2.13 তে বাংলায় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি आंसर হবে অন্নদামঙ্গল যেটা 1816 খ্রিস্টাব্দে কিন্তু মানে হয়েছিল ঠিক আছে মানে লেখা গ্রন্থটা প্রকাশিত হয়েছিল অন্নদামঙ্গল যেটা 1816 খ্রিস্টাব্দে কিন্তু গ্রন্থটা প্রকাশিত হয়েছিল 2.14 ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এর आंसर হবে ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনের একদম অন্যতম নেত্রী ছিলেন ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে তো দেখো উপবিভাগ খ 2.21 এ মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর এটা ঠিক আছে 2.22 তে কি বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনি বসু গাঙ্গুলি এটা ঠিক আছে 2.23 তে বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর এটা ভুল আছে 2.24 এ কি বলেছে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 খ্রিস্টাব্দে এটা ঠিক আছে ঠিক আছে তো দেখো রাজ্য পুনর্গঠন আইন 2.24 কি বলেছে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1956 খ্রিস্টাব্দে এটা কি আছে এটা আমাদের ভুল আছে পরের প্রশ্ন কি বলেছে এবার আমি উপবিভাগ নিয়ে আলোচনা করব 2.31 কি বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় आंसर হবে চার এর आंसर বঙ্গদর্শন 2.32 তে নবগোপাল মিত্র आंसर হবে তিনের आंसर হিন্দু মেলা 2.34 এ বীরেন্দ্রনাথ শাসমালে তো দেখো এর आंसर হবে দুই এর आंसर কৃষক আন্দোলন 2.34 এ ড্রিঙ্ক ওয়াটার বেথুন এর आंसर হবে আমাদের একের आंसर হিন্দু বালিকা বিদ্যালয় এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব তো দেখো 2.51 এর বিবৃতির এর ব্যাখ্যা দুই হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অনুরোধ জানিয়ে 2.52 এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতার প্রচার করা 2.53 বিবৃতির ব্যাখ্যা তিন হবে কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না 2.54 এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন তো বুঝতে পারছো টোটাল আমি আজকে দুখানা সেট নিয়ে আলোচনা করছি বাকি সেটগুলো আমি খুব শীঘ্রই বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে